ভয়ঙ্কর ঘটনা জিএমসিএইচত। জিএমসিএইচত তেজ সংগ্রহ করতে সাবধান, কারণ রক্তদাতার শরীরত উলাইছে এইচআইভি। জিএমসিএইচত ধৃত এইচআইভি যুক্ত রক্তদাতা। জিএমসিএইচত কিমান বিপদমুক্ত রোগীয়ে গ্রহণ করা তেজ। এই ঘটনা সোমবার রাতেপর। প্রতিদিনের দরে সোমবারেও জিএমসিএইচত বিভিন্ন ঠাইরপর অহা যাওয়া করেছে রোগীয়ে। কেতিয়াবা সাগে হঠাৎ তেজ বিচারি রোগীর আত্মীয় হাবাথুরি উঠাইছে, কিন্তু সেই সময়তেই তেজ বিক্রির জিএমসিএইচর চারিওফালে ঘুরি ফুড়ছে বহুকজন দালাল। রোগীক তেজর প্রয়োজন হলেই হঠাৎ ম্যানেজ হয়ে যায় তেজ, কিন্তু কেনেকৈ তেতিয়া হলে শুনক আপনি এই মন্তব্য। ওই আলদা, মই ইয়াতে আছো, এই মেডিকেলের ওসরতে আছো। পাছত মানে ইয়াতে থিয় হয়ে আছো, মানে এটা কোনো মানে ভাবি আছো কি করা যায়। টেস্ট মোট তো এটা হিরো নাই বলে কি করা যায়, মানে রিচ ওলাইয়া বারবার সিকিউরিটি দিয়ে পুলিশ চলে যায় আছে বলে ওলাইয়া। লড়াটোর কাম তো হয়ে গেছে, পয়সাটো পয়সাটো মই দিয়েছো, তো লড়াটো কি উলাইছি? ও টিকিট পয়সা? ও ক্যা এ হেরিক লাগি আমার দিয়েছো জননিক লাগি। ধুবুরী মানকাসরৰ পৰা এইদৰে প্ৰতিদিনে বহু যুৱকে জিএমসিএইচত বিক্ৰী কৰি আহিছে তেজ, আৰু বিক্ৰীৰ নামত 2000 টকাকৈ লাভ কৰে ৰক্তদাতাই। সেই তেজ সংগ্ৰহ কৰি প্ৰদান কৰা হয় বিভিন্ন ৰোগীক, কিন্তু এই তেজ কিমান বিশুদ্ধ সেয়া জানো আপুনি জানে? উদাহৰণস্বৰূপে এইদৰে সোমবাৰে ৰক্তদান কৰাৰ পিছত ৰক্তদাতাৰ দেহত ধৰা পৰিল এইচআইভি। নিমিলিলে পয়সা, পয়সা অঙ্ক নিমিলিলে বোলে 2000 টাকা দিয়ে কৈছিলে। মই নাজানো নহয়, এতিয়া গম পাইছো না, তাত ডাক্তৰে কওঁতে গম পাইছো এইচ আই ভি বোলে। মই আগতে তিনবার ব্লাড কিমান টাকাকে 1500 2000 এনেকৈ কৈ দিছে। কোনে মাতিছে? ইসু পালি আরিয়ান নতুন লড়া এটা না, অরিজিনাল কোপত অরিজিনাল মানকেশ্বর। মানকেশ্বর বা কিমান মানুহ আহে তেজ দিবে? 4-5টা মানুহ আহে, 10-12টা নহয়, 4-5টা লড়া আহে। আর ইয়ার পৰা কিমান আহে? ইয়াতে তো হাজার হাজার মানুষ আছে, মানে ইয়াত লড়া হয়েছে, তো পয়সার পেমেন্ট উঠাব যাব দিছে 3000 ব্লাড দিয়া পেমেন্ট উঠাব। এই ঘটনার পিছতে জিএমসিএইচত ধরা পড়িল দুই তেজর দালাল। ভঙাগড় আরক্ষীয়ে গ্রেপ্তার করে দালাল দুজনক। গ্রেপ্তার হওয়া তেজর দালাল কেজন হয়েছে লাল বাহাদুর শেখ আর ইউনিস আলী। এটা প্রশ্ন হয়েছে জিএমসিএইচর চারিওফালে ইমানবর নিরাপত্তা থাকার পাছতো কিদরে সংঘটিত হল এই ঘটনা? যদি এই তেজে রোগীর দেহত প্রদান করা হয় তেতিয়া হলে কি হব রোগীর অবস্থা? এইবর প্রশ্নই এটা চিন্তিত করেছে একাংশ রোগীক। ব্যুরো রিপোর্ট, এনকে টিভি প্লাস।